ভারতের বিভিন্ন ব্যস্ততম এবং বড় রেল স্টেশনগুলির মধ্যে একটির নাম হচ্ছে শিয়ালদা স্টেশন। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ এই স্টেশন দিয়েই নিজেদের গন্তব্যে পৌঁছান। আর যেখানে এত মানুষের ভিড়, সেখানে তো সকলের জন্য বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান থাকবেই। চিকেন কোষা, চিকেন ভর্তা, চিকেন চাপ, মটন কিমা, মটন কোষা। আর আজ আমি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি স্টেশন চত্বরের আশেপাশে এত রকমের সব লোভনীয় খাবার দাবারের সন্ধানে। তো চলুন ঘুরে আসা যাক আরো এক স্ট্রিট ফুডের সাম্রাজ্য থেকে। এই ব্যস্ততম শিয়ালদা স্টেশনই হচ্ছে আমার মেইন ডেস্টিনেশন। আর এই স্টেশনের কাছাকাছি যা সমস্ত কিছু স্ট্রিট ফুডের দোকানগুলো রয়েছে আজকে সেই সব দোকানেই যাব। কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও বস, খেয়ে বাঁচো। আচ্ছা, স্টেশনের পাশে এখন মার্কেটটাতে এসেছি আর এক্স্যাক্টলি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটাকে খাবার গলি বলা হয়, কারণ এখানে চারিদিকে শুধু খাবার খাবার খাবার। এতগুলো দোকানের মধ্যে একদম প্রথম আমার চোখ পড়েছে এই দোকানটার উপরে, নাম হচ্ছে সঞ্জনা, কারণ এই দোকানটাতে প্রচুর ভিড় রয়েছে। একদম প্রথমে এখান থেকে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আচ্ছা, এখানে রয়েছে মটর পনির 35 টাকা হাফ প্লেট, আর এটা মিক্স পনির, এটার দাম 35 টাকা। চিকেন কষা হাফ প্লেট মানে দু পিস থাকবে কত? 60 টাকা। চানা মশলা হাফ প্লেট 30 টাকা। আলুর দম 20 টাকা হাফ, মানে ক পিস থাকবে? 3 পিস। এক তরকা হাফ প্লেট 35 টাকা। ও হো, বাটার পনিরের কালারটা জাস্ট দেখো, এটার দাম কত? 40 টাকা হাফ। চিকেন চাপটা কিন্তু সত্যি দারুণ লাগছে দেখতে, 1 পিস 65 টাকা। লাচ্ছা পরোটা 10 টাকা পিস। আর এখানে রয়েছে মাটন কিমা মটরশুঁটি দিয়ে। এই গরমে তোমরা মটরশুঁটি পাচ্ছ কোথায়? আর এখানে কিন্তু রুমালি রুটিও পাওয়া যায়, এগুলো কত করে দাম? 8 টাকা করে। চিকেন বিরিয়ানির দাম কত দাদা? 90 টাকা প্লেট। দোকানটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে খাবারগুলো দেখে যথেষ্ট টেম্পটিং লাগলো। দেখো, যতই আমরা রেস্টুরেন্টে খাবার দাবার খাই না কেন, কিন্তু স্ট্রিট ফুড হচ্ছে আলটিমেট লাভ। এখানে হাফ প্লেট বাটার পনির রয়েছে, এটার দাম হচ্ছে 40 টাকা, কিন্তু হাফ প্লেট মটন কিমা এটার দাম হচ্ছে 65, তার সঙ্গে আচার দিয়েছে, তো রুমালি রুটি, তার সঙ্গে এইরকম বাটার পনির। পনিরগুলো একদম নরম, গ্রেভিটা দারুণ খেতে। এবার খাবো হচ্ছে মটন কিমা কষাটা, আর এর মধ্যে দেখতে পাচ্ছ এরকম কড়াইশুঁটিও রয়েছে। আমি ভাবছিলাম এই দাদারাই হয়তো রান্না করে, ওই জন্য জিজ্ঞেস করলাম, বললো না কারিগর আছে, কারিগরের হাতের রান্না হেভি, মানে স্ট্রিট ফুড হিসেবে একদম সেরা খাবার। স্পেশালি যদি মটন কিমা কষাটার কথায় আসি, এখানে কিন্তু কিমা মানে যে একদম স্ম্যাশ মটন কিন্তু না, এই রকম সাইজের এক একটা মাটনের টুকরো আছে, অনেক আছে অনেক, তার সঙ্গে এরকম একটা চর্বি আছে মাটনের। 65 টাকা হিসেবে কিন্তু দারুণ। লাচ্ছা পাউডার থেকে শুরু করে মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন ভর্তা, মটন কষা সমস্ত কিছু কিন্তু প্রতিদিন এখানে অ্যাভেলেবেল থাকে। এখানে মোটামুটি কলকাতা আসলে এই দোকান থেকে খাই, এই মোটামুটি 3 সপ্তাহ আসছে এখানটায়, 3 সপ্তাহে 3 মানে 2 বেলা মানে আসার সময়ও খাই বা যাওয়ার সময় এখান থেকেই খাই। এখান থেকে তো খাওয়া দাওয়া হলো মানে রুমালি রুটি, বাটার পনির, তার সঙ্গে মটন কিমা। এবার যাব হচ্ছে একদম অপোজিটের দোকানটায়, যার নাম হচ্ছে কিন্তু মা তারা তন্দুরি সেন্টার। এখানেও এক্স্যাক্টলি আমি দেখলাম সেম ধরনেরই খাবার দাবার রয়েছে। রাজমা পনির দেখতে পাচ্ছ, রাজমাও যেরকম দেখা যাচ্ছে সেরকম কিন্তু পনিরের পরিমাণও অনেক রয়েছে। এটার দাম কত? 35 টাকা হাফ প্লেট। আর এই হচ্ছে ভেজ তরকা 30 টাকা, হচ্ছে কাবলি চানা এটাও 30 টাকা। এখানে চিকেন ভর্তা রয়েছে কত? 60 টাকা। আচ্ছা, আর ওইদিকে আলুর দম রয়েছে 20 টাকা। চিকেন কষা হলো 2 পিস 60 টাকা, চিকেন কষা 2 পিস 60 টাকা। সামনে বিরিয়ানির হাড়ি রাখা রয়েছে, মটন 140 টাকা। দেখি কাকু, এদিকে কিন্তু এই কাকু পরপর একদম তন্দুরি রুটি দেখতে পাচ্ছ ভাটির মধ্যে রেডি করছে। রুটি কখন থেকে পাওয়া যায়? সকাল থেকেই, সকাল 8টা থেকে রুটি পাওয়া যায়, রুমালি রুটি, লাচ্ছা পাউডার, তন্দুরি রুটি। আমি নিজে দাঁড়িয়ে দেখছিলাম কাকু এখান থেকে পরপর তন্দুরি রুটি খাচ্ছে, তার সঙ্গে কি খেলেন? আলুর দম, চানা মশলাটা, পনিরটাও ভালো। কাকু বলছে বেশি দিন না, 35 বছরের দোকান। এখান থেকে কিন্তু আমরা বিরিয়ানিটা ট্রাই করব। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 90 টাকা, আর মটন বিরিয়ানি 140 টাকা। 365 দিন কিন্তু এই দোকানটা খোলা থাকে, তার মধ্যে যা সমস্ত কিছু মেনু কার্ডে দেখছো এগুলো এভরিডে অ্যাভেলেবেল থাকে। এই চত্বরটাতে যে সব খাবার দোকানগুলো রয়েছে তার মধ্যে সিমিলার খাবার দাবারই রয়েছে, যেমন ওই যে রুটি, রুমালি রুটি, তারপরে তরকা, চানা মশলা, এই ধরনের খাবারগুলোই বেশি সব দোকানে রয়েছে। আর এই দোকানটা থেকে আমি বিরিয়ানিটা নিয়েছি, আর নিয়েছি চিকেন বিরিয়ানি, এক প্লেটের দাম হচ্ছে 90 টাকা, আর মটন হলে এটার দাম হতো 140 টাকা। তার মধ্যে এইরকম সাইজের একটা আলু রয়েছে, আর এইরকম সাইজের একটা চিকেনের পিস রয়েছে, স্যালাড, কাঁচা লঙ্কা, পেঁয়াজ।
আর বিরিয়ানি রাইস কিন্তু এক প্লেট হিসেবে যতটা থাকা দরকার একজনের জন্য পুরোপুরি সাফিসিয়েন্ট। অয়েলি অয়েলি ব্যাপার বেশি, মশলার ব্যাপার বেশি, এই চালগুলো কিন্তু এরকম ভাঙা চাল না, লম্বা লম্বা চালই রয়েছে। আর বিরিয়ানি হাড়ির ঢাকনাটা যখন খুলেছিল আমি তখনই এক্সপেক্ট করেছিলাম যে বিরিয়ানিটা কেমন খেতে হতে পারে, মানে আতরের গন্ধটা, মানে ওই যে স্মেলটা আছে না বিরিয়ানি, সেটা একটু চড়া, মানে একটু বেশি, কেওড়া জল বা আতর জল সেটার স্মেলটা একটু বেশি লাগছে। টেস্ট হিসেবে যদি বলি স্ট্রিট বিরিয়ানির মতো যেরকম খেতে হয় ওই রকমই, মানে 90 টাকা বিরিয়ানির মতোই খেতে, একদম প্রপার নরম না বাট খুব একটা শক্তও নয়। আলুর টেস্টে ভালো, মশলা মাখানো চিকেনের লেগ পিস, আর একদম নরম, খুব একটা যে শক্ত বা টেনে ছিটতে হচ্ছে ওই রকম না, বেশ নরমই আছে। চিকেনটা ভালো লাগছে, এই দোকানগুলো থেকে না গ্রেভি আইটেমগুলো বেশি সেল হয়, মানে চানা মশলা, তরকা, তারপরে চিকেন কষা, মাটন কষা, মাটন কিমা, এইসবগুলো বেশি সেল হয়। বিরিয়ানিটাও কিন্তু পাওয়া যায় প্রত্যেকটা দোকানে, দেখছি বিরিয়ানি কম বেশি রয়েছে। এবার একটু ইনস্ট্যান্ট বাইট দেওয়া যাক, আর ইনস্ট্যান্ট বাইটের জন্য প্রথমে একটু আলু লাগবে, তার সঙ্গে চিকেন লাগবে, একটু পেঁয়াজ লাগবে, আর বিরিয়ানির অনেকটা রাইস একসঙ্গে মিশিয়ে ইনস্ট্যান্ট বাইট। যদি বিরিয়ানি খেতে আসো তাহলে যেই রকম এক্সপেকটেশন নিয়ে আসা দরকার আমার মনে হয় সেটা নিয়ে আসলেই ভালো হয়। এখানে যদি মনে করো যে হাজির বিরিয়ানি বা আফসালান বিরিয়ানির মতো টেস্ট হবে সেরকম হবে না। আমি এখানে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছিলাম আর একজন বঙ্গিনসন ফ্যামিলি মেম্বার এসে একটা কিটক্যাট দিয়ে গেল আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই জায়গাটাকে খাবার গলি কেন বলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এখানে একটা দোকান দেখতে পাচ্ছ, দেন পরপর এই দোকান দুটো বন্ধ আজকে, বাট ওইদিকে আরো অনেক দোকান রয়েছে, আবার এইদিকে তাকালেও কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের দোকান, আবার এখানে আরো একটা দোকান, এই জন্যই এই জায়গাটাকে স্ট্রিট ফুডের খাবারের গলি বলা হয়। বিরিয়ানি খেলাম এই কাকুর দোকান থেকে, এখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। এর পাশেই কিন্তু একটা ভাইয়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছ, এগরোলা চাউমিনি মেন নাকি, একদম 30 টাকা থেকে খাবার দাওয়া শুরু, এগরোলের দাম 30 টাকা, আর এদিকে চাউমিনও রয়েছে, যেরকম বলবে সেরকম ভেজে দিয়ে দেবে, মানে ভেজও পাবে চিকেনও পাবে। দিনের শেষে কিন্তু একদম এই কাকুর দোকান থেকে আমরা লস্যি খাবো, কি কি লস্যি আছে? আর শুধু প্লেন লস্যি? আচ্ছা যতদিনের ব্রিজ এখানে ততদিনের তোমার দোকান, 1982 সালে ফলের রস আর লস্যি। এখানে কিন্তু আমি লস্যি নিয়েছি 30 টাকা গ্লাস, তার সঙ্গে দেখতে পাচ্ছ সামনে এতগুলো মৌসুমি লেবু রয়েছে, মৌসুমি লেবুর জুসও পাওয়া যায় এই জায়গাটাতে। না অনেকগুলো লস্যির দোকান আছে, সোডার দোকান আছে, ফলের রসের দোকান আছে, কিন্তু এই কাকুর দোকান তো দেখে আমি আটকে গেলাম। আর আমি জিজ্ঞেস করার পরে শুনলাম যে 46 বছরের দোকান, নাম হচ্ছে লক্ষ্মী জুস সেন্টার, আর লক্ষ্মী হচ্ছে কাকুর ওয়াইফের নাম। গরমের মধ্যে এরকম ঠান্ডা কিছু একটা পেলেই হলো আর কি, তো সেরকমই বেশ ভালো লাগছে খেতে। আর এত কিছু মানে খেলাম বিরিয়ানি, এটা ওটা সেটা, তারপরে এটা আমার আলটিমেট শান্তি লাগছে এটা খেয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। শিয়ালদার এই মার্কেটটা না আমার গড়িয়াহাটের থেকেও বেশি ব্যস্ততম লাগছে, বেশি ভিড় লাগছে, এত বড় মার্কেট, এত ব্যস্ততম একটা মার্কেট, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তার মধ্যে প্রচুর খাবার দাবারের দোকান এখনো আছে দেখতে পাচ্ছ, এখানে যেমন ভাতের হোটেল কিন্তু প্রচুর একদম লাইন দিয়ে আছে, এছাড়াও কিন্তু চাউমিন, এগরোল সবকিছুই বিক্রি হচ্ছে। আপাতত যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অবশ্যই অল করো, দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে আজকের মতো, টাটা। আজকে এই ব্যস্ততম শিয়ালদা স্টেশনটাই হচ্ছে আমার গন্তব্যস্থল, মানে ডেস্টিনেশন এরকম বলবো তো। আজকের বিহাইন্ড দ্য সিনটা হচ্ছে ইন্ট্রো নেওয়ার সময় আমার চুলটা উড়ে যাওয়া, মানে আর তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি,
আর একটা কথা তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, এই শিয়ালদা স্টেশন চত্বরে আমি প্রথমবার এলাম। হাওড়া স্টেশনে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। বন্ধ করো হাত জোর।